হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন টপিক আগের পর্বে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা সম্বন্ধে এই পর্বে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ সম্বন্ধে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রথম পুরুষ হয়েছেন সেই সমস্ত পুরুষদের আজকে আমরা আলোচনা করব তো সন্ধে সাতটার সময় আমাদের চ্যানেল থেকে জিকে কে মক টেস্ট পর্ব বা বলো কারেন্ট অ্যাফেয়ার্স বা টপিক ওয়াইজ যে সমস্ত জি পর্ব থাকে সেগুলো আমরা প্রকাশ করে থাকি আগের দিনে আলোচনা করা ভিডিওটি কেউ না দেখে থাকলে ডিসক্রিপশানে যাও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে আসবে তো আজকের পর্ব শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন অবশ্যই তোমরা মনে রাখবে প্রত্যেকটা কোয়েশ্চিন এক্ষেত্রে হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ বিভিন্ন ক্ষেত্রে যে হয়েছে সেই বিভিন্ন ক্ষেত্রগুলিতে আজকে আমরা তুলে ধরেছি সেই ক্ষেত্রগুলি দেখবে তো এই প্রশ্নের প্রথম উত্তর সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম আইসিএস অফিসার হলেন আর পশ্চিমবঙ্গের প্রথম আইসিএস অফিসারকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেন সঠিক উত্তর হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পশ্চিমবঙ্গের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের প্রথম রবীন্দ্র বিজয়ী পুরস্কার হলেন সঠিক উত্তর হয়ে যাবে নিহার রঞ্জন রায় অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন পুরস্কার বিজয়ী হলেন প্রথম ভারতরত্ন পুরস্কার বিজয়ী হয়ে যাবে ডক্টর বিধানচন্দ্র রায় অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী হলেন অতিক্রমকারী পুরুষ হলেন সঠিক উত্তর হয়ে যাবে মিহির সেন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের প্রথম নৌবাহিনীর অধ্যক্ষ হলেন নৌবাহিনীর অধ্যক্ষ কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এ কে চ্যাটার্জি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম সংস্কৃত কলেজের অধ্যক্ষ হলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ কি হয়ে যাবে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের প্রথম বিমান বাহিনীর অধ্যক্ষ হলেন বিমান বাহিনীর অধ্যক্ষ কে না সুব্রত মুখার্জি অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পশ্চিমবঙ্গের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন না সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিজন কুমার মুখোপাধ্যায় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম স্থলবাহিনীর অধ্যক্ষ স্থলবাহিনীর অধ্যক্ষ কে ছিলেন না সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জয়ন্ত চৌধুরী পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচন কমিশনার হলেন প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সুকুমার সেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে পরেশচন্দ্র ভট্টাচার্য অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম রমন ম্যাক্সেসিস পুরস্কার পান কি রমন ম্যাক্সেস পুরস্কার পেয়েছিলেন আমাদের অমিতাভ চৌধুরী অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ধন্যবাদ